সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আবদুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন সাংবাদিক সাগর লোহানী। সাগর ভাই, আপনাকে স্বাগত সময় সংলাপে। আমরা 71-এ রণাঙ্গনে যে আমাদের তরুণদের যে তারা যে বিজয়ের গল্প রচনা করছিলেন করেছেন, যারা যেতে পারেননি রণাঙ্গনে, তারাও কিন্তু যার যার অবস্থান থেকে এই বিজয়ের গল্পগুলোর সঙ্গে তাদের একটা সম্পর্ক ছিল। সেই জায়গা থেকে 71 থেকে যে 45 বছরে আসতে আমাদের তরুণরা এই বিজয়ের যে ধারাবাহিকতা, গল্প বলার যে ধারাবাহিকতা, গল্প তৈরির যে ধারাবাহিকতা, রচনার যে ধারাবাহিকতা, তার সঙ্গে তাদের উচ্ছ্বাস, তাদের সম্পৃক্ততা কতটুকু? একেবারে সম্পৃক্ততা নেই এটা এখন আর বলা যাবে না, কিন্তু আজ থেকে 5-7-10 বছর আগে যদি বলি তাহলে তখন কিন্তু মনে হতো যে কোনোই সম্পৃক্ততা নেই, একেবারেই সম্পৃক্ততার কোনো লেশমাত্র ছিল না বলেই তখন মনে হয়েছে। কিন্তু নতুন প্রজন্ম একটা আশার আলো দেখিয়েছে, সেটা হচ্ছে যখন 2013 সালে বা তার ইমিডিয়েট আগে যখন যুদ্ধাপরাধী বিচারের প্রসঙ্গটি সামনে উঠে এলো, তখন কিন্তু নতুন প্রজন্ম ওই জায়গাটায় দেখিয়েছে যে হ্যাঁ, ওরা অনেক সচেতন এই বিষয়গুলো লোকদের নিয়ে। আর সম্পৃক্ততার ব্যাপারটা তো মূলত প্রথম প্রাথমিকভাবে সচেতনতার জায়গাটা তৈরি হতে হবে, তারপরে সে নিজেকে সেখানে সম্পৃক্ত করবে। তো সচেতনতার জায়গাটা আমার কাছে মনে হয় যে এক শ্রেণীর মানুষের মধ্যে বা নতুন প্রজন্মের একটা শ্রেণীর কাছে এই সচেতনতা পৌঁছে গেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যে জায়গাটা আমরা খুব মানে ক্যালাসলি পিছিয়ে আছি, সেটা হচ্ছে সাধারণ যে জনগোষ্ঠী, তাদের যে নতুন প্রজন্ম, আমি যদি একেবারে আরেকটু ভেঙে বলি যে একেবারে গ্রামগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর যে নতুন প্রজন্ম, তাদের কাছে কিন্তু এই সচেতনতার জায়গাগুলো নেই। এবং সচেতনতার জায়গাগুলোর অভাবের কারণে খুব সহজভাবেই সম্পৃক্ততাও নেই। আমি আসলে খুব কাছাকাছি সময়ের মধ্যে কিছু স্কুলে মুক্তিযুদ্ধ নিয়ে কিছু কাজ করার চেষ্টা করেছিলাম, তখন আমি দেখেছি যে ছেলেমেয়েদের মধ্যে সচেতনতা নেই কিন্তু আগ্রহটা আছে, নতুন কিছু জানা যাচ্ছে, জানতে চায়, বুঝতে চায়। হ্যাঁ, জানে যে একটা যুদ্ধ হয়েছিল 1971, এই এই গ্লিমসেস গুলো তাদের আছে জানা, কিন্তু আমরা ওই সুতোটা গেঁথে ওদেরকে মালাটা দিতে তৈরি করা সম্ভব হয়নি। এইটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা, এইটা আমাদের ব্যর্থতা। আমাদের আগের প্রজন্ম মানে যারা মুক্তিযুদ্ধ করেছেন সরাসরি, সেই প্রজন্মের ব্যর্থতা এবং তারপরে আমাদের ব্যর্থতা। আমরা খুব আমাদের প্রজন্ম আসলে আমরা আপনারা মানে আমরা তো এক ধরনের অদ্ভুত রকম একটা ডিলেমার মধ্যে দিয়ে বড় হয়েছি। আমরা দেখেছি আমাদের কিছু জানতে দেয়া হয়নি, যা জেনেছি তা ছিল ভুল, এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা পার হয়ে এসেছি। কিন্তু আমরা যখন থেকে চেষ্টা করেছি খুঁজে খুঁজে বের করার, সেটা কিন্তু আমাদের পরের প্রজন্মকে আর এবং পরের প্রজন্মের কাছে এই যে মাতৃভূমি বাংলাদেশ, একটি দেশ, একটি পতাকা, তার চেয়ে তাদের দৃষ্টিটা একসময় বাইরে চলে গিয়েছিল। হ্যাঁ, বাইরে চলে গেছিল এবং একটা বিশাল জনগোষ্ঠী কিন্তু বাইরেই ছিলেন। এখন হয়তো বয়সের কারণে খুব ফিরে চলে আসছেন, কিন্তু যখন তার যৌবন ছিল তখন কিন্তু তিনি দেশে ছিলেন না, তখন কিন্তু তিনি দেশকে কোনো কিছু দেওয়ার চিন্তা করেননি। এখন হয়তো ফিরে আসছেন, এখানে ইনভেস্ট করছেন, বিভিন্নভাবে যুক্ত থাকছেন, কিন্তু মূল সময়টা, যে সময়টা আসলে আমাদের আমাদের এই যে যে বিষয়টা নিয়ে কথা বলছি, এই জায়গায় যা তাদের দেবার কথা ছিল, ভূমিকা থাকার কথা ছিল, সেইটা আর থাকেনি। কারণ শিক্ষিত জনগোষ্ঠী যখন বাইরে চলে যায় তখন কিন্তু আমরা দুবার বাধাটা পেলাম। একটা হচ্ছে ধরুন মুক্তিযুদ্ধের সময় বা মুক্তিযুদ্ধের শেষাংশে যে বুদ্ধিজীবী হত্যার মধ্যে দিয়ে যে ভ্যাকিউম তৈরি হলো, একটা শূন্যতা। আর মুক্তিযুদ্ধ পরপরই মানে 73-74-75 এবং 75-15 আগস্টের পরে আরো ব্যাপক হারে 80-এর দশকের শেষ পর্যন্ত একটা ব্যাপক জন মানে শিক্ষিত জনগোষ্ঠী, তারা কিন্তু দেশের বাইরে চলে গেছে। এই বিদেশমুখীনতার কারণে আমরা একটা বিশাল ভ্যাকিউমে পড়েছি, যে কারণে আমরা আমাদের পরের প্রজন্মকে কিছুই জানানোর ওই সুযোগগুলো তৈরি করতে পারিনি। আমি এখনো যা কিছু ক্রেডিট দেই সেটা কিন্তু নতুন প্রজন্মকেই দেই, কারণ আমি আমি বলি আপনাকে যে 2013-5 ফেব্রুয়ারির রাতেও তো আমাদের ধারণা ছিল না যে এইরকম একটি আন্দোলন
একদিনের মধ্যে দানা বেঁধে উঠবে, যেটা 2008-এর মানে 2013-র 8 ফেব্রুয়ারিতে একটা বিশাল জনবিস্ফোরণের রূপ নেবে, এটা তো ভাবার সুযোগ ছিল না। কিন্তু সেটা কিন্তু সম্ভব হয়েছে নতুন প্রজন্মের সম্পৃক্ততার কারণে। এবং আপনার নিশ্চয় মনে আছে সেই একেবারে শেরাটন থেকে টিএসসি পর্যন্ত, কিংবা এদিকে আপনার আজিজ মার্কেট থেকে একেবারে এই যে, এবং সেখানে কিন্তু নতুন প্রজন্মই ছিল 80%, তারপরে অন্যদের ইনভলভমেন্টটা ছিল। এই জায়গাটাই আমার কাছে অনেক বেশি আশাবাদী মনে হয়েছে, আমার কাছে মনে হয় এখনো। এবং আমি মনে করি যে নতুন প্রজন্মই খুঁজে বের করেছে। তবে ওই আবারও বলি, এটা শহর কেন্দ্রিক একটা ধারা হয়তো আমরা পেয়েছি, কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীর সাধারণ মানুষের ছেলে মেয়েদের কাছে আমরা এই সচেতনতার জায়গাটা তৈরি করি। প্রান্তিকের সঙ্গে আমি একটু যোগ করতে চাই, সাগর ভাই, আমি বিরতি থেকে এসে এইটা শুনবো যে প্রবাসে তো যে আপনি বলছেন অনেকে চলে গিয়েছিল, তারা ফেরত এসে আসছেন, কেউ কেউ কিন্তু অনেকবার আসছিল না, কিন্তু সেখানেও তো একটা তৃতীয় প্রজন্ম দাঁড়িয়ে গিয়েছে, তাদের কাছে বাংলাদেশ কেমন আছে, তারা কি বাংলাদেশ থেকে সবসময় বিচ্যুতই থাকবে? প্রান্তিক জনগোষ্ঠীর যে তৃতীয় প্রজন্ম, তারা যেমন অবহেলিত বা তাদের কাছে আমরা যেতে পারিনি যদি বলি, বা হয়তো চেয়েছি বা চেয়েছি কিনা সেটা একটা সেখানে একটা দ্বিধা বা প্রশ্নের বিষয় আছে, পাশাপাশি প্রবাসে তো একটা বিশাল তৃতীয় প্রজন্ম এখন অবস্থান করছে। এইখানে আসলে আমাদের দুটো জিনিস, দুটো ধারা খেয়াল করবেন আপনি। সেটা হচ্ছে যে প্রবাসে যে বিপুল সংখ্যক বাংলাদেশের মানুষের যে অবস্থান, সেটা কিন্তু দু ধরনের মানুষ। একটা হচ্ছে আমাদের যারা শ্রমজীবী মানুষ, যারা ওখানে চলে গেছেন, ওখানে গিয়ে কাজ করেছেন, বিশেষ করে ইউরোপের কথা বলতে পারি, মানে যুক্তরাজ্য কিংবা ইটালি, স্পেন, এইসব জায়গায় যারা বাঙালি আছেন তাদের কিন্তু ধারাটা খুব পরিষ্কার। এসব জায়গায় একটা বিশাল অংশ আছেন যারা শ্রম দিতেই গেছিলেন, তারপরে আস্তে আস্তে সেখানে পরিবার বিস্তৃত হয়েছে, তারা ওখানে থেকে গেছেন, তাদের ছেলে মেয়েরা ওখানে বড় হয়েছে। আরেকটা ধারা হচ্ছে যারা ওই যে বললাম যে যারা পড়াশোনা করার জন্য গিয়েছিলেন, পরবর্তী সময়ে থেকে গেছেন, পরিবার সেখানে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। এই দুটো ধারার মধ্যে কিন্তু খুব মেজর একটা মানে এক ধরনের খুব সূক্ষ্ম এবং বেশ ধারালো একটা চিন্তার দূরত্ব আছে। এই দূরত্বটা এরকম যে মানে আমি যদি এভাবে বলি যে যারা ওখানে গিয়ে লেখাপড়া করে ওখানে চাকরি বাকরি করছেন, হোয়াইট কলার জব যেটাকে আমরা বলি, খুব ভালো মূল ধারার সাথে মিশে গিয়ে করছেন, তারা এক ধরনের লজ্জাবোধ বোধ হয় আছে তাদের মধ্যে, যে কারণে তারা বাঙালি ধারার সাথে খুব একটা সম্পৃক্ত নন, হতে চান না বলেই হন না, সম্পৃক্ত হন না, কারণ সেখানে তাদের মধ্যে এক ধরনের জাত্যাভিমানের বোধহয় হয়। এটা আমার একেবারে ব্যক্তিগত ধারণা, কারণ বাইরে গিয়ে আমি যে জায়গাগুলো দেখেছি তাতে আমার তাই মনে হচ্ছে। আরেকটা ধারা আছে যারা এখানে থেকে ওখানে গেছেন, হয়তো এক প্রজন্ম আগে গেছেন, কিন্তু তারা ওখানে তাদের ছেলে মেয়েকে পড়াশোনা করিয়েছেন, কিন্তু তিনি নিজেও কিন্তু এক ধরনের আঞ্চলিকতার অবস্থান থেকে গেছেন। ধরুন বাংলাদেশের কোন একটি অঞ্চল থেকে তিনি যুক্তরাজ্যে গেলেন, যাওয়ার পরে ওখানে কিন্তু মানে এমনও আছে যে তাদের মধ্যে চিন্তার আঞ্চলিকতার গণ্ডি থেকে বেরোতে পারেননি, সেটা যুক্তরাজ্য বা লন্ডনে ব্রিকলেনে বসেও সেটা আর বৈশ্বিক হতে পারেননি। এটা না পারার অনেক যুক্তি আছে, অনেক কারণও আছে, কিন্তু পরবর্তী প্রজন্ম যখন এসছে তাদের মধ্যে যে সমস্যাটা দেখা দিয়েছে যে তারা হয়তো বাড়িতে ওই আঞ্চলিক ভাষাটি ব্যবহার করেন, আর বাইরে গেলেই বিদেশি ভাষাটি ব্যবহার করেন, মাঝখানে কিন্তু বাংলা ভাষাটি আর থাকছে না, উপস্থিত নেই তাদের জীবনে। এই যে অনুপস্থিতি, খুব স্বাভাবিকভাবেই সেটা আমাদের ওই প্রজন্মের কাছে বাংলাদেশ সম্পর্কে আর কোন নতুন করে বোঝাবার কোন দিচ্ছে না, কারণ তার কাছে তার ওই তিনি যদি কখনো গ্রামেও মানে দেশে আসেন তাহলে সেই গ্রামটি হচ্ছে তার কাছে বাংলাদেশ, এবং ওর বাইরে আর ওই যে গণ্ডি, ওই গণ্ডির বাইরে তিনি আর যেতে পারেন না, এবং লন্ডনে চলে গেলেন বা যেখানেই চলে গেলেন সেখানে থাকলেন, সেখানকার ওই বিদেশি ভাবধারার মধ্যে নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করলেন, এক ধরনের বিশাল আইডেন্টিটি ক্রাইসিস তখন
তৈরি হয়েছে হয়েছে এটা আগের প্রজন্ম যারা প্রথম প্রজন্ম যারা গেছে তাদের ক্ষেত্রেও হয়েছে এবং পরবর্তীতে যেভাবে পরবর্তী প্রজন্মকে ওখানে মানুষ করা হয়েছে তাদের ক্ষেত্রে এই আইডেন্টিটি ক্রাইসিসটা খুব বড় আকারে দেখা দিয়েছে যে কারণে তারা অনেকেই আমি আমি খুব ঘনিষ্ঠভাবেই জানি কেউ নতুন প্রজন্মের ছেলেমেয়েরা দেশেই আসতে চায় না তারা বাংলাদেশে আসতেই চায় না শুধুমাত্র বাধ্য হয় যেহেতু তাদের বাবা মা বছরে একবার বা দু বছরে একবার জোর করে তাদেরকে নিয়ে আসে তাই তারা আসে তা না হলে হয়তো পরবর্তী প্রজন্ম আমার ধারণা 10 বছর 15 বছর পরে এই পরবর্তী প্রজন্মের কাছে বাংলাদেশ মুছে যাবে বাংলাদেশ মুছে যাবে এটা এটা একেবারেই অবধারিত কারণ আমাদের এইটা হচ্ছে একটা বড় জায়গা অনেকে বাংলা ভাষায় কথাই বলেন না হ্যাঁ বলেন না হ্যাঁ আমি আমি সেটাও বলি যে হ্যাঁ আমাদের দেশেও সেরকম একটি এক শ্রেণীর ভিতরে ভিতরে তৈরি হয়েছে যারা যারা বাংলায় কথা বলেন না যারা বাংলা অক্ষর জ্ঞান হারিয়ে ফেলেছেন যারা জানেন না বাংলা পড়তে পারেন না লিখতে পারে না সেরকম একটা একটা শ্রেণীর প্রজন্ম তৈরি হয়েছে কিন্তু সেই সংখ্যাটা খুব কম ছিল এখন পর্যন্ত আমি খুব মানে নিয়ামক ভূমিকা পালন করে না সেই ইয়েতে কিন্তু বিদেশে তো মানে শঙ্কিত হওয়ার মতো আপনি ভাবছেন না এইখানে এখনো আমার কাছে মনে হয় শঙ্কিত হওয়ার কিছু নেই কিন্তু নীতিগত মানে পলিসিগত জায়গায় কিছু পরিবর্তন না আনলে এই এটা বাড়তে থাকবে এবং সেটা হবে সবচেয়ে ক্ষতিকর জায়গা কারণ বাংলা বাংলা ভাষা আমি আমি আমার দেশ সম্পর্কে মানে আমার দেশ বাংলাদেশ এর প্রথম পরিচয়টা কোথায় আমার প্রথম পরিচয় তো আমার পতাকা প্রথম তারপরের পরিচয় আমার ভাষা এই তো মানে দেশকে যখন আমি ধরছি তখন পতাকার পরেই আমার ভাষার পরিচয় এই দুটো জিনিসের একটাও যখন আমার প্রজন্মের কাছে থাকছে না নতুন প্রজন্মের কাছে তখন তো তাকে দোষ দিয়ে আর কোনো লাভ হবে না তাকে সম্পৃক্ত করতে পারিনি আমরা পারছি না কারণ তাকে এই সচেতনতার জায়গাগুলো তাকে ভাষা শিক্ষাই দিতে পারলাম না তাহলে সে কি শিখবে তাকে তো বাংলাদেশ শিখতে হলে তো তাকে নদী শব্দটা জানতে হবে বাংলাদেশ বুঝতে হলে তো তাকে মানে ধান শালিক এই শব্দগুলো তো তাকে জানতে হবে সে তো এই শব্দগুলোই জানে না প্রজন্মের মূল যে ভিত্তিগুলো এই ভিত্তির জায়গাগুলো তো আমরা ঠিক রাখতে পারিনি আমার প্রজন্মের যে ভিত্তি সেই আমার পরের প্রজন্মকে আমি সেই জায়গাটা তার হাতে ব্যাটনটা তার হাতে তুলে দিতে পারিনি রিলে রেসের মতন তো আমি তো ওই আমার ইয়েটা তো তার আমি বিরতির পর রিলে রেসের জায়গাতেই আসবো যে এই ব্যাটনটা কেন আমরা দিতে পারছি না খসে পড়ছে বারবার হাত থেকে যুক্ত হতে পারছি না যুক্ত হতে পারছি না কিন্তু ওই মূল কারণটা হচ্ছে ওই জায়গায় যে আমরা যে ভাষাগত যে অবস্থা বা আমাদের সংস্কৃতির যে জায়গাগুলো আমাদের পরবর্তী প্রজন্মের শিক্ষার জন্য প্রয়োজন ছিল শেখানোর প্রয়োজন ছিল সেটা কিন্তু আমরা আতুঘর থেকে আমাদের শুরু হওয়ার কথা ওই জায়গাটায় আমাদের ঘাটতি রয়ে গেছে এই ঘাটতিগুলোই আলটিমেটলি ওই আমরা যেটাই দিতে চাই পরবর্তী সময়ে সেটা ধারণ করবার মতন ক্ষমতাটা আর প্রজন্মের হাতে থাকছে না যেমন ধরুন আমরা আমরা অনেক কিছু হারিয়ে ফেলছি মানে আমরা সুযোগগুলোও হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে যেমন বাংলাদেশের ভাষা আন্দোলন বাংলা ভাষার যে আন্দোলন মানে ভাষা আন্দোলন বা অন্য ভাষা আন্দোলন সেই আন্দোলনের কতটুকু আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে জানাতে পেরেছি আমরা পারিনি আমরা পারিনি অথচ আন্তর্জাতিকভাবে বাংলা ভাষা বা ভাষা আন্দোলনের এই বিষয়টি একটি এখন সর্বজন গ্রাহ্য একটি বিষয় ইউনাইটেড নেশনসের ইয়ের পরে এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন হচ্ছে কিন্তু আমি জানি না আমার অজ্ঞতা আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় বলুন শিক্ষা মন্ত্রণালয় বলুন বা সমাজ কল্যাণ মন্ত্রণালয় বলুন এই সমস্ত মন্ত্রণালয়গুলো তারা কি কখনো আমাদের স্কুলের বাচ্চাদের জন্য একেবারে ইউনিয়ন পর্যায়ের যে এখন তো ইউনিয়ন পরিষদ আছে উপজেলা পরিষদ আছে সামনে জেলা পরিষদও ইলেকশন হচ্ছে এবং এই পরিষদগুলোর মধ্যে দিয়ে কি আমরা ইউনিয়ন পর্যায়ে এই দিনগুলোর একেবারে আইন মানে আদেশ দিয়ে এই দিনগুলো উদযাপনের জন্য ওখানকার ছেলেমেয়েদেরকে সম্পৃক্ত করে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করে কিছু করবার একটা চেষ্টা করতে কত টাকা খরচ হয় মানে 464টা বোধ হয় আমাদের 460টা বোধ হয় উপজেলা তো 460টা উপজেলায় আমরা 460 কোটি টাকা না হয় খরচ করলাম এই তো কিন্তু এখন মুশকিল হচ্ছে যে আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের চিন্তাটা থাকতে হবে
আমাদের উদ্দেশ্যটা শুভ হতে হবে এবং কার্যকর পদক্ষেপটা নিতে হবে। এই তিনটে জায়গার মধ্যে আমরা কোনোভাবেই যুক্ত হতে পারছি। আমাদের এই যে অর্জনের মধ্যে যে আমরা দেখলাম যে আমাদের যে আনন্দ শোভাযাত্রা ইউনেস্কোর স্বীকৃতি পেল, আমাদের মহাস্থানগড় বা পাহাড়পুর সেখানে সার্কের সাংস্কৃতিক রাজধানী হলো, কিন্তু সেগুলো কি এই অর্জন পদ থাকবে? কিন্তু সেগুলোর সঙ্গে তরুণ প্রজন্মকে যুক্ত করার তো দরকার আছে, জানানোর দরকার আছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এটা যখন আমি মানে যখন প্রথমবার 1989-এ যখন শোভাযাত্রাটা হলো, তখন এই নামটা ছিল আনন্দ শোভাযাত্রা, পরবর্তী সময় এটা মঙ্গল শোভাযাত্রা, পরের বছর থেকে এটা চেঞ্জ করা হয়েছিল। তো এইটা তো একেবারেই দ্বিতীয় প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের কিছু ছেলেমেয়ের চিন্তা পরিশ্রম এবং উদ্যোগ ছিল চারুকলার। হ্যাঁ, মানে যশোরে প্রথম হলো, তারপর চারু মানে ঢাকা, যশোরে আরো একটু আগে হয়েছে। তো যশোরের ধারাবাহিকতায় এটা যে হয়েছে সেটা আমি বলবো না, তার কারণ হচ্ছে যশোরেরটা হয়েছিল, হ্যাঁ সেটাও চারুকলা থেকে দুজন যখন ওখানে গিয়ে চারুপীঠ নামে একটা বিদ্যাপীঠ তৈরি করেছিল, তারপরে সেখানে তারা করেছিলেন। এবং সেটার পরে এখানে করার একটা চিন্তা ভাবনা ছেলেমেয়েরা করলো। সেটার আরেকটা কারণ ছিল সেই সময় আপনার মনে আছে এরশাদ স্বৈরাচার বিরোধী আন্দোলন, দেশে কোনো কিছু করা যাচ্ছে না, কোনো শুভ মানে আনন্দ বলে কোনো কিছু যখন ছিল না। কারণ 28 ডিসেম্বরে যখন জয়নুল জন্মোৎসব করতে গিয়ে একটা এরকম শোভাযাত্রা করা হয়েছিল, যার চারুকলা থেকে করেছিল প্রথমবারের মতন, জয়নুল জন্মোৎসবে এরকম শোভাযাত্রা কখনো হয়নি, এবং সেখানে কিছু তুলি পেন্সিল বড় বড় আকারের তৈরি করে একটা শোভাযাত্রা করা হয়েছিল। এবং ওই সময় থেকেই ওদের মাথার মধ্যে এই জিনিসগুলো কাজ করছিল যে কিছু একটা করা যায়, কিছু একটা করা উচিত, কিছু একটা করা উচিত, এবং সেইটা পয়লা বৈশাখকে ধরেই করা হয়েছিল। যারা প্রথম চিন্তা ভাবনা করে শুরু করেছিল, আমার কাছে কিন্তু মনে হয় মানে তারা তখন আমরাও মানে ছাত্রত্ব শেষ করে সবেমাত্র বেরিয়েছি, কিন্তু ওরা একেবারে নতুন ছাত্র, একেবারে দ্বিতীয় বর্ষের চারুকলার ছাত্র তারা। পরবর্তী সময়ে অন্যান্যরা যুক্ত হয়েছিল, তাদের সিনিয়ররাও যুক্ত হয়েছিল, জুনিয়ররাও আরো কেউ কেউ যুক্ত হয়েছিল, কিন্তু ওই যে সূচনাটা করেছিল, সূচনাটা হয়েছিল, চিন্তাটা হয়েছিল ওই ওই মঙ্গল শোভাযাত্রার প্রকৃতিটা দাঁড় করানো হয়েছিল। কিন্তু আমরা আবার আরেকটা জায়গায় গিয়ে আটকে গেলাম, সেটা হচ্ছে যে এই মঙ্গল শোভাযাত্রার এই এই যে মানসিক চিন্তার যে উৎকর্ষের জায়গাটা, এটা কিন্তু আমরা সারা দেশে ছড়িয়ে বিস্তৃত করতে পারলাম না। আমরা নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে পারলাম না এই এই জায়গাটা সম্পৃক্ত করতে পারলাম না ঠিক ওইভাবে বলবো না, মানে আচ্ছা এটা হচ্ছে চারুকলার অনুষ্ঠান, ব্যাপারটা হয়ে গেল এরকম ভাবে, এটা ঢাকায় চারুকলা ইনস্টিটিউট এটা করবে, আমরা দেখতে যাব। আমরা এখন বিচ্ছিন্নভাবে দু একটা জায়গায় হয়, এখন খুব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হচ্ছে, মানে দু একটা জায়গায়, খুব বেশি বলা যাবে কয়েকটা জায়গায়। এইটা তো আমাদের আজকে তো কম না, 1989 থেকে আজকে 2000 বিচ্ছিন্নভাবে হওয়ার কথা ছিল না, মানে প্রায় আপনার 28 বছর। এই 28 বছর আমরা তো মানে আমরা চিন্তাই করলাম না যে এটাকে রেপ্লিকেট করা যায় সারা দেশে, সারা দেশের মানুষের মধ্যে যখন যখন আমরা বারবার বলছি জঙ্গিবাদ সন্ত্রাস ইত্যাদি ইত্যাদি, তখন কেন আমরা গত 10 বছর আগে বা 20 বছর আগে আমরা এই জিনিসটাকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলাম না? এবং আমাদের দেশের সবচেয়ে দুর্ভাগ্য কিন্তু এটা যে যারা ক্ষমতায় থাকেন বা যারা যাদের হাতে সুযোগ থাকে তারা কিন্তু এগুলো নিয়ে ভাবেন না, যাদের হাতে সুযোগ থাকে না তারা ভাবেন, তারা এগুলো ভাবেন, কিন্তু তারা অনেক কষ্ট করে সেটাকে করার চেষ্টা করেন, কখনো সফল হন কখনো ব্যর্থ হন। কিন্তু এই 45 বছরে কি একটা বিষয় কি হয়েছে যে আমরা সবাই একসঙ্গে উৎসব উদযাপন করতে পারি, বিজয় উদযাপন করতে পারি, সেই পরিবেশটা আমরা তৈরি করতে পেরেছি কিনা? বলছিলাম যে উৎসব বিজয় উদযাপন তো আমরা একসঙ্গে সবাই করতে পারি, সেই অর্জনটা তো 45 বছরে হয়েছে, নাকি সেখানে তা নিয়ে আপনার দ্বিধা আছে? দ্বিধা তো আছে, দ্বিধা তৈরি হয়েছে। এই দ্বিধাগুলো আমরা জিয়ে রেখেছি, আমরা আমাদের ওই স্বার্থে, আমাদের ব্যক্তি স্বার্থ, দলের স্বার্থ, ক্ষমতায় থাকবার স্বার্থ, এই সব কিছু মিলিয়ে একটা জায়গায় গিয়ে আমরা আলটিমেটলি
বিভক্ত হয়েই যাই। আজও বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রশ্নে এক জায়গায় দাঁড়াতে পারেনি। এর চেয়ে দুঃখের, এর চেয়ে লজ্জার, এর চেয়ে কষ্টের আমার কাছে তো আর কিছু নেই। কারণ বড় বড় কথা বলি, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন, 1 কোটি উদ্বাস্তু, এগুলো শুধু মুখের কথা আমাদের কাছে। কিন্তু যখনই আমার ক্ষমতার প্রয়োজন হয় তখন আমি আবার এসব ভুলে গিয়ে আমার ওই স্বার্থকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। এই জন্যই আমাদের কোনো আজ পর্যন্ত কোনো বিজয় বা অন্য কোনো মুক্তিযুদ্ধ কেন্দ্রিক কোনো কিছু আমরা এক হয়ে জাতিগত মানে এক কাতারে দাঁড়িয়ে আমরা করতে পারিনি। বাংলাদেশের ক্ষেত্রে শুধুমাত্র আমার কাছে মনে হয় বৈশাখের উৎসবটাই, নববর্ষ উদযাপনটাই এক ধরনের এক কাতারে দাঁড়িয়ে করা। সেখানে এখন পর্যন্ত মানে সব মানুষের, সব মানুষের, সেখানে না আছে কোনো দল, না আছে কোনো ধর্ম, না আছে কোনো জাতি, ব্যাপারটা ওই জায়গাটায় তৈরি হয়েছে। কারণটা কারণটা অনেকটা স্বাভাবিক, কারণ মানুষ তো একটা একটা ভেন্টিলেশন চায়, দম আটকাতে 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 একটা জায়গায় তাকে তো শ্বাস নিতে হবে। আমার কাছে মনে হয় যে আমাদের বাংলাদেশের এই এখন 16-17 কোটি মানুষ বা মানুষের ওই শ্বাস নেবার জায়গা বোধ হয় নববর্ষ উদযাপন। এছাড়া আর সব জায়গায় আমরা দরজা জানালা আটকে রেখে এক ধরনের নিজস্ব ধ্যান ধারণার পোষণ পূজন করে যাচ্ছি। সবার সঙ্গে মিলিত হওয়ার ক্ষেত্রে তো অনেক আদর্শিক দূরত্ব আমাদের এখন আছে, সেটা আপনি বলছেন। আদর্শিক দূরত্ব তো থাকতেই পারে। আচ্ছা, মানে আমি আমি পুঁজিবাদে বিশ্বাস করি, আপনি সমাজতন্ত্র বিশ্বাস করেন, এটাই তো আদর্শ। রাজনৈতিক আদর্শের জায়গাগুলো এটাই থাকবে। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। আমি আজকে দল করছি একটি দল, আপনি আরেকটি দল করছেন। 1971 সালে যুদ্ধ করে 30 লক্ষ শহীদ জীবন দিয়ে এই পতাকাটা দিয়েছে বলে আমরা আজকে এখানে বসে সময় টিভিতে এই আলোচনা করবার সুযোগ পাচ্ছি। আমি ওইটা ভুলে যাই কি না, আমি আমার মাকে আমার বাবাকে যেমন ভুলে যেতে পারি না, অস্বীকার করতে পারি না, আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করে মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে আমি কি করে ভাবতে পারি নিজের অস্তিত্ব। এই জায়গাটাই আমরা কোনোভাবে সঠিক অবস্থানে পৌঁছতে পারছি না, যে কারণে ওই বারবারই আমরা হোঁচট খাচ্ছি। আদর্শ, রাজনৈতিক আদর্শ অন্য জিনিস। আজকে হ্যাঁ আপনি ঠিক বলেছেন, সেটা হচ্ছে আদর্শের ওই জায়গাটাই ঘাটতি আছে। ঘাটতি যদি না থাকতো তাহলে সমস্যা হওয়ার কথা ছিল না। ঘাটতি আছে বলে, আদর্শিক ঘাটতি আছে বলেই আমরা কিন্তু মুক্তিযুদ্ধকে এখন আমাদের মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ এটা পৃথিবীর কোথাও হয় না। তার কি কোনো মীমাংসা হবে না? অবশ্যই হতে হবে। এই জন্যই আমি সেই কারণেই বলছি যে এই মীমাংসা আমাদের প্রজন্মও করতে পারবে না, এটা পরের প্রজন্মের হাতেই ছেড়ে দিতে হবে। এটা আমরা পারবো না, কারণ আমরা পচে গেছি। সেটাকে আমরা পচে গেছি একটা পাশাপাশি যে আমরা মুক্তিযুদ্ধকে হয়তো মানে দেখেছি দেখি নাই, একটা দ্বিতীয় প্রজন্ম প্রথম প্রজন্ম মুক্তিযুদ্ধ করে এখনো মুক্তিযুদ্ধ বা ইতিহাসের সাক্ষী তারা নির্মল হতে পারছে না, সেজন্যই কি? আপনি আপনি বাংলাদেশে খুব কম জায়গায় পাবেন, আমি জানি না আদৌ পাওয়া যাবে কিনা, যে গত 50-60-70 বছরের বাংলাদেশের পত্রপত্রিকার কোনো আর্কাইভ নেই। বাংলাদেশ ন্যাশনাল আর্কাইভে গিয়ে বিচ্ছিন্ন ভাবে, খুবই বিচ্ছিন্ন কিছু জিনিস আছে, ওই রকম ভাবে নেই। এখন যেমন একটা সময় প্রেস ইনস্টিটিউটে একটা মাইক্রোফিল্মিং এর ফিল্ম করে রাখা হয়েছিল, কিন্তু আমি যখন গবেষণা কাজে যখন গেলাম তখন শুনলাম যে ওগুলো নাকি নষ্ট করে ফেলা হয়েছে, নষ্ট হয়ে গেছে। মানে নষ্ট হয়ে গেছে এই কথাটা বলতে খুব লজ্জা লাগে, এরকম একটা আর্কাইভ নষ্ট হয় পৃথিবীর কোথাও? একমাত্র ওই যদি বিভিন্ন যুদ্ধের সময় যদি নষ্ট হয় তাহলে হতে পারে, এছাড়া সাধারণ সময় কি করে নষ্ট হয়? তো এই যে জায়গাগুলো, এগুলো হচ্ছে যে আমি প্রামাণ্যটা ধ্বংস করে দেব, নষ্ট করে দেব, যাতে পরের প্রজন্ম জানতে না হবে, প্রমাণটা না রাখা যায়। এই জায়গাগুলো যখন থেকে তৈরি হয়েছে তখন থেকে কিন্তু সমস্যাগুলো তৈরি হয়েছে। মানে ওই যে কথা কথা আমরা বলি না যে মুক্তিযুদ্ধের ঘোষণা এইটা নিয়ে, যে আমি তো কোনো জায়গা দেখি না এটা নিয়ে আলোচনার। মানে এখন আপনি একটা জায়গায় আমাকে দেখান, 81 সালের আগ পর্যন্ত জিয়াউর রহমান কোনো দিন তো বলেন নাই যে তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। তা আমি যদি নাই বলি আমার কথা, তাহলে আপনি কেন ভাই আমার কথা বলতে যাবেন, এবং তাও আমার মৃত্যুর পরে? আমাদের মুশকিলটা হচ্ছে কি, আমরা সব কিছু রচনা করি, আমরা সব কিছু স্ট্যাবলিশ করতে চাই
মূল ব্যক্তি মরে যাওয়ার পরে এইটা হচ্ছে আমাদের সব মানে উনি তো আর কিছু বলতে পারবেন না যে না এটা ভুল না এটা ঠিক এই বলবার যখন সুযোগটা থাকে না তখন আমার আমি খুব দৃপ্ত পদক্ষেপে এটাকে তৈরি করতে পারি সেক্ষেত্রে আপনি মানে ভরসা রাখতে চান সেই তৃতীয় প্রজন্মের কাছে যারা আসলে এই মীমাংসাটা করবেন হ্যাঁ এবং আমাদের যেটা খুব জরুরিভাবে প্রয়োজন সেটা হচ্ছে যে যতটুকু যেখানে যা প্রামাণ্য আছে এই প্রামাণ্য দলিলগুলোকে একত্রিত করে সাধারণ মানুষের হাতে পৌঁছে দেয় আর কাইবে আর আমি ভরসা করতে পারছি না সেগুলো যুক্ত করে সেগুলো সংগ্রহ করে বিজয়ের গল্পটা ছড়িয়ে দেওয়া সম্ভব ছড়িয়ে দেওয়া যায় নির্মভাবে ছড়িয়ে দেওয়া যায় লেখা যায় আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে এই আলোচনায় আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ দেখা হবে আগামী দিন সময় সুন্দর থাকুন আনন্দে থাকুন